আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। হানিমুনে যাচ্ছেন সোহম এবং শুভশ্রী। ওমা, চমকে উঠলেন যে অবিশ্বাস্য ঠেকলেও ব্যাপারটা কিন্তু সত্যি। তবে বাস্তবে নয়, রূপলী পর্দার সাথে সোহম এবং শুভশ্রী এবার নিউলি ম্যারেজ কাপেল। ছবির নামও হানিমুন, পরিচালক প্রেমেন্দ্র বিকাশ চাকির প্রথম ছবি। সোহম এবং শুভশ্রী অভিনীত চরিত্র দুটোর নাম বিপিন এবং জয়তী। সমরেশ বসুর গল্প অবলম্বনে তৈরি হয়েছে ছবি। ডিসেম্বরে শুরু হয়ে গেছে ছবির শুটিং। ছবির বেশিরভাগটাই শুটিং হচ্ছে উত্তরবঙ্গে ডুয়ার্সে। ভরা শীতের 15 দিনের শিডিউলের বেশিরভাগটাই কেটে যাবে ডুয়ার্সে। প্রেমেন্দু আদতে একজন সিনেমাটোগ্রাফার। লোকেশন যে তার কাছে একটা বাড়তি প্রিভিলেজ পাবে তা তো স্বাভাবিক। তার থেকেও বড় কথা, এই ছবির মাধ্যমেই বড় পর্দায় হাতে খড়ি হতে চলেছে তার। সিনেমাটোগ্রাফার থেকে পরিচালকের জার্নিটা তার ক্ষেত্রেই প্রথম নয়। বিমল রায়, বিনেন গুপ্ত, অজয় কর প্রত্যেকেই সিনেমাটোগ্রাফার ছিলেন। তারা প্রত্যেকেই সফল পরিচালক। এগিয়ে নিয়ে যেতে চান প্রেমেন্দু। 30 বছর কাজ করছেন পরিচালকদের সঙ্গে, অতএব ছবি সম্বন্ধে ধারণা তাঁর যথেষ্ট সলিড। পরিচালকের কথাতেই হানিমুন আউট অ্যান্ড আউট কমেডি মুভি। সেই ছবির জন্য প্রথম থেকেই সোহম আর শুভশ্রীর কথা ভেবেছিলেন পরিচালক। তাদের কম্বিনেশনই নাকি গল্পের সাথে সব থেকে মানানসই। সোহমের অভিনয় নিয়ে নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না। তার সঙ্গে এই মুহূর্তে কমেডি হিরো টাইপটাকেই নিজের জোনার করে নিয়েছেন বিট্টু। সাথে শুভশ্রী, যার গ্ল্যামারে এই মুহূর্তে উপকার বাঙালি দর্শক। পর্দায় তাদের রসায়ন নতুন কি ম্যাজিক সৃষ্টি করে সেটাই এখন দেখার। সোহম শুভশ্রী ছাড়াও ছবিতে অন্যতম দুটো চরিত্রে রয়েছেন রঞ্জিত মল্লিক এবং রুদ্রনীল ঘোষ। সম্ভবত ভালোবাসার দিন মানে 14 ফেব্রুয়ারির আশেপাশে মুক্তি পাবে ছবিটি। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।